সবাইকে আমন্ত্রণ NBS আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ইরানের ভয়ঙ্কর নীল নকশায় হাঁটু কাঁপছে পশ্চিমাদের। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গ্রাম ঘিরে ফেলছে ইসরায়েলিরা। হরমুজ প্রণালীর কাছে ইসরায়েলি নৌযান আটক করল ইরান। 2002 সালে ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি অপরাধযোগ্য আমেরিকার এক অধ্যাপকের পর্যবেক্ষণ। ইউক্রেন কারো একটি পেট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে জার্মানি। থানায় ঢুকে পুলিশ পেটালো সেনাবাহিনী, যা জানালো পাকিস্তানের ISPR। এবং কোরিয়া শতকরা 3 জন প্রাপ্তবয়স্ক গাঁজা কোকেন হেরোইন নেয়। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইরানের ভয়ঙ্কর নীল নকশায় হাঁটু কাঁপছে পশ্চিমাদের। গাজা ইসরায়েলের আগ্রাসন্ন দূতাবাসে হামলার জবাব দিতে ইরান নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনার পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর থেকে হামলার পরিকল্পনা সাজিয়েছে। এ লক্ষ্যে গত 2 বছর ধরে অঞ্চলটিতে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে ইরানের গোয়েন্দারা। এ উদ্দেশ্য হাসিল করার জন্য গোপন এক চোরাচালান রুটও ব্যবহার করেছে ইরান। মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এমন তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গোপন এই চোরাচালান রুট পরিচালনার জন্য ইরান বেছে নেয় দুর্ধর্ষ আরব বেদুইনদের। ইতিহাস সুপ্রাচীন কাল থেকে যুদ্ধ সংঘাতের জন্য বেশ প্রসিদ্ধ এসব বেদুইন গোত্র, তাই ইসরায়েলের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবেলায় বেশ সুদূরপ্রসারী চিন্তার অংশ হিসেবেই এমন ছক কষে ইরানের গোয়েন্দারা। এসব বেদুইনরা ইরানের অস্ত্র জর্ডান হয়ে খোদ ইসরায়েলের ভেতর দিয়ে পশ্চিম তীরে পৌঁছে দেয়। গেল কয়েক বছর ধরে ইরানের নেতারা অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি যোদ্ধাদের অস্ত্র দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন। দীর্ঘকাল ধরে ইরান ফিলিস্তিনের অন্যান্য অঞ্চলে যোদ্ধাদের কাছে ইসরায়েলে হামলার জন্য অস্ত্র সরবরাহ করেছে। এর পাশাপাশি সম্মিলিত আক্রমণ করার জন্য পশ্চিম তীরের যোদ্ধাদেরও অস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করে তেহরান। চলতি মাসের শুরুতে দামেস্কের ইরানি দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। এই ঘটনা করা জবাব দেওয়ার হুমকি দেয় তেহরান। তারপর থেকে ঘুম হারাম হয়ে যায় নেতানিয়াহু প্রশাসনের। ঠিক কিভাবে ইরান হামলা চালাবে তা নিয়ে চলতে থাকে আলোচনা। যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা ধারণা করছেন, হামলায় ইরান 100 ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে CBS নিউজ জানিয়েছে, ইরান যদি 100 ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় তাহলে এটি ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। ইরানে এমন বড় হামলার শঙ্কার মধ্যে মন্ত্রীদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, গত সপ্তাহে ইরান আরব দেশগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, যদি ইসরায়েল ও ইরানের মধ্যকার দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র যোগ দেয় তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালানো হবে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের গ্রাম ঘিরে ফেলছে ইসরায়েলিরা। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারী এক ইসরায়েলি বালকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। শুক্রবার 12 এপ্রিল বেনিয়ামিন আখিমায়ার নামের এক বালক নিখোঁজ হয়। শনিবার তার মরদেহ উদ্ধার করা হয়েছে। বেনিয়ামিন নামের এই বালককে ফিলিস্তিনিরা হত্যা করেছে এমন অভিযোগ তুলে ফিলিস্তিনিদের ঘরবাড়ি লক্ষ্য করে ব্যাপক অগ্নিসংযোগ ও হামলা চালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিরা। তারা ফিলিস্তিনের শহরগুলো ঘিরে ফেলেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম CNN। মার্কিনের সংবাদ মাধ্যমটির প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানিয়েছেন, দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি শহরগুলো ঘিরে ফেলতে জড়ো হয়েছে 100 ইসরায়েলি। তারা শনিবার সন্ধ্যা থেকে ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালানো শুরু করে। CNN এর এই প্রতিবেদক দক্ষিণ পূর্ব নাবলুসের দুমা নামক একটি গ্রামে ফিলিস্তিনিদের বাড়ি ও গাড়িতে আগুন দিতে দেখেছেন। ওই সময় ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলিদের সংঘর্ষ বেঁধে যায়। একজনই সংঘর্ষকে পথের যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিওতে দেখা গেছে, রামাল্লার পূর্বাঞ্চল দের দিবান এবং বেইতিন নামক গ্রামে ইসরায়েলি ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই সময় সংঘর্ষ ঠেকাতে ইসরায়েলি সেনারা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। রামাল্লার সিনজিল নামক একটি জায়গায় তল্লাশি চৌকি স্থাপন করেছে সেনারা। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম তীরে হাসপাতালে 1 ডজনেরও বেশি ফিলিস্তিনি চিকিৎসার জন্য এসেছেন, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ হয়েছেন। রামাল্লার আলমুগাইর এক ফিলিস্তিনি প্রাণ হারান। ওই এলাকার পাশে অবৈধ বসতি স্থাপনকারী বেনিয়ামিন নিখোঁজ হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে বেনিয়ামিন সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে, তবে তারা কোনো ধরনের প্রমাণ দেয়নি বলে জানিয়েছে সংবাদ মাধ্যম CNN। হরমুজ প্রণালীর কাছে ইসরায়েলি নৌযান আটক করল ইরান।
সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যবর্তী জলসীমায় হরমুজ প্রণালীর কাছে একটি নৌযান আটক করেছে ইরান। শনিবার 13 এপ্রিল নৌযানটি আটকের কথা নিশ্চিত করেছে ইরানের একটি রাষ্ট্রীয় বার্তা সংস্থা। মেরিটাইম নিরাপত্তা সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস বা ইউকে MTO একটি নৌযান আটকের কথা নিশ্চিত করেছে। হরমুজ প্রণালীতে নৌ চলাচল বন্ধের বিষয়ে ইরানি হুমকির কয়েকদিন পর এই ঘটনা ঘটল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA বলেছে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী উপসাগরে জায়নবাদী শাসকদের সংশ্লিষ্ট একটি কন্টেইনার জাহাজ আটক করেছে। খবরে আরো বলা হয়েছে, জাহাজটির নাম MCS এরিস। নৌবাহিনী স্পেশাল ফোর্স হেলিকপ্টার অভিযানে তা আটক করেছে। এর আগে UKMTO বলেছে, নৌযানটি ফুজাইরা থেকে 50 নটিক্যাল মাইল দূরে হরমুজ প্রণালীর কাছে আঞ্চলিক কর্তৃপক্ষ আটক করেছে। আঞ্চলিক কর্তৃপক্ষ বলতে ইরানকে ইঙ্গিত করা হয়েছে কিনা তা নিশ্চিত করেনি UKMTO। আরেক ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি কোম্পানি এমডে একই স্থানে নৌযানে আরোহণের ঘটনার কথা জানিয়েছে। তবে কারা নৌযানে কারা আরোহণ করেছিল তা সম্পর্কে কিছু জানায়নি। নৌযান ট্র্যাকিং ওয়েবসাইটগুলো বলছে, আটক নৌযানটি জোডিয়াক মেরিটাইম নামক আন্তর্জাতিক জাহাজ কোম্পানির MSC এরিস। এটির আংশিক মালিকানা রয়েছে ইসরায়েলি ব্যবসায়ী ইয়াল ওফারের। জোডিয়াক মেরিটাইম কোম্পানির মন্তব্য জানা যায়নি। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, UKMTO যে পরিস্থিতির কথা বলেছে তা সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত এবং পর্যবেক্ষণ করা হচ্ছে, তবে তিনি নৌযানটির নাম নিশ্চিত করেননি। এর আগে মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ কমান্ডার আলিরেজা টাংসিরি বলেছেন, প্রয়োজনে তেহরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। 2002 সালে ফিলিস্তিনের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি অপরাধযোগ্য, আমেরিকার এক অধ্যাপকের পর্যবেক্ষণ। 2002 সালের মার্চের শেষে কুখ্যাত এবং ঘৃণ্য প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারনের নির্দেশে ইহুদিবাদী সেনাবাহিনী ফিলিস্তিনি ভূখণ্ডে বিশাল সামরিক অভিযান চালায়। 1967 সালের পর ফিলিস্তিন ভূখণ্ডে আক্রমণটি ছিল সবচেয়ে বড় সামরিক অভিযান। ইহুদিবাদী বাহিনী রামাল্লা, তুলকারম, কালকিলিয়া, নাবলুস, বেথেলহাম এবং জেনিনে আক্রমণ চালায়। ওই হামলার লক্ষ্য ছিল পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ জনসংখ্যা কেন্দ্রগুলোকে নিয়ন্ত্রণ করা। 2002 সালে এপ্রিলের 3 থেকে 17 এপ্রিল পর্যন্ত অ্যারিয়েল শ্যারনের নির্দেশে ইহুদিবাদী সেনাবাহিনী জেনিন শরণার্থী শিবিরে হামলা করেছিল। জেনিন শরণার্থী শিবিরের উপর এই বিমান হামলার প্রত্যক্ষদর্শী এবং সামরিক বিশেষজ্ঞ এবং মিডিয়া কর্মীদের বিশ্বাস যে বিপুল সংখ্যক ফিলিস্তিনি সে হামলায় নিহত হয়েছিল। 4 থেকে 17 এপ্রিল পর্যন্ত উদ্বাস্তু শিবির সহ তার আশপাশ এবং এখনকার প্রধান হাসপাতালের চারপাশে কঠোর অবরোধ আরোপ করেছিল ইসরায়েল। সে কারণে শিবিরের ভেতর কি ঘটছে বাইরের বিশ্বের পক্ষে সে সম্পর্কে জানার কোনো উপায় ছিল না। ওই প্রতিবেদনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অন্যান্য প্রামাণ্য বিষয়ও তুলে ধরেছে, যেমন হত্যাকাণ্ড ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহার করা, নির্যাতন এবং বন্দীদের সাথে নিষ্ঠুর আচরণ করা, আটককৃতদের সঙ্গে অমানবিক এবং অবমাননাকর আচরণ, খাদ্য পানীয়ের অভাব সৃষ্টি, চিকিৎসা মানবিক সাহায্য প্রবেশে বাধা প্রদান এবং মালামাল ব্যাপকভাবে ধ্বংস করা সহ শহরের অবকাঠামোর ব্যাপক ধ্বংস করা। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রাজনৈতিক কর্মী এবং স্বাধীন সাংবাদিক জেনিফার ল্যাভস্টাইনকে 2002 সালের বসন্তে হিউম্যান রাইটস সেন্টারের পক্ষ থেকে সেই শিবিরে পাঠানো হয়েছিল। তিনি তার প্রতিবেদনে ওই ইস্যুটি এবং ওই হত্যাকাণ্ডের ব্যাপারে মিডিয়ার উদাসীনতার কথা উল্লেখ করে লিখেছেন, প্রথম বুঝে উঠতে পারিনি যে আমি সঠিক গন্তব্যে পৌঁছেছি কিনা। আমার সামনে ছিল একটা বিরান ভূমি। আমার মনে আছে, এক বৃদ্ধকে জিজ্ঞেস করেছিলাম উদ্বাস্তু শিবিরটা কোথায়। আমার দিকে তাকিয়ে সে বরান ভূমি দেখিয়ে বলল, এটাই ক্যাম্প। তখনই বুঝতে পেরেছিলাম উদ্বাস্তু শিবিরের ধ্বংসযজ্ঞ কতটা বিপর্যয়কর। আমি ধ্বংসাবশেষের এক স্তূপ থেকে আরেক স্তূপে ঘুরে বেড়াতাম এবং প্রায়শই বুঝে উঠতে পারছিলাম না কি দেখলাম আমি। মাটি কর্দমাক্ত ছিল এবং মহিলা ও শিশু সহ লোকেরা তাদের ধ্বংসপ্রাপ্ত সম্পদ উদ্ধার করার চেষ্টা করছিল। ইউক্রেনকে আরও একটি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে জার্মানি। গুরুত্বপূর্ণ সময় ইউক্রেনকে আরও একটি যুক্তরাষ্ট্র নির্মিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করবে জার্মানি। শনিবার 13 এপ্রিল ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে ফোনালাপের পর জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে আরেকটি প্যাট্রিয়ট ব্যবস্থা পাঠানোর সিদ্ধান্তে আমি চ্যান্সেলরের কাছে কৃতজ্ঞ। ইউক্রেনের কাছে থাকা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র পাঠাবে জার্মানি। ফোনালাপকে তিনি গুরুত্বপূর্ণ ফলপ্রসূ হিসেবে উল্লেখ করে বলেছেন, অংশীদার দেশগুলোর নেতাদের আমি উদাহরণ অনুসরণ করার আহ্বান জানাচ্ছি। 2 বছরের বেশি সময় ধরে সর্বাত্মক আক্রমণে ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে বিমান হামলা চালিয়ে আসছে রাশিয়া। সম্প্রতি এমন হামলা জোরদার করেছে রুশ বাহিনী। এর ফলে কিয়েভ মিত্রদের কাছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা সরবরাহে তাগিদ দিয়ে আসছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, খুব দ্রুত প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহ করবে জার্মানি, সঙ্গে প্রতিশ্রুত আরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে। ইতোমধ্যে সরবরাহ করা ব্যবস্থাগুলোর সঙ্গে এগুলো যুক্ত হবে। 10 এপ্রিল জার্মান সরকার এক নথিতে উল্লেখ করা হয়েছে, ইতোমধ্যে ইউক্রেনকে 2টি প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহ করেছে বার্লিন, ফলে এটি হবে 3য় ব্যবস্থা।
থানায় ঢুকে পুলিশ পেটালো সেনাবাহিনী, যা জানালো পাকিস্তানের আইএসপিআর। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে একটি থানায় ঢুকে পুলিশ সদস্যদের মারধর করেছেন দেশটির সেনাবাহিনীর সদস্যরা। কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার কিছু ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের বাহওয়ালনগর মাদ্রাসা থানায়। এইসব ভিডিওর কোনোটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি রক্তাক্ত নাক দিয়ে মাটিতে বসে আছেন, আরেকটিতে দেখা যাচ্ছে দুই সেনা সদস্য সহ এক ব্যক্তি পুলিশ সদস্যদের হাঁটু গিরে বসতে বাধ্য করেছেন। পাকিস্তানের সেনাবাহিনী দেশটির পুলিশ বিভাগের সঙ্গে যৌথভাবে এই ঘটনার তদন্তের ঘোষণা দিয়েছে। শুক্রবার 12 এপ্রিল দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর বা আইএসপিআর এর ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি পাঞ্জাবের বাহওয়ালনগর একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। এটি সামরিক বাহিনী পুলিশ কর্তৃপক্ষের যৌথ প্রচেষ্টায় তাৎক্ষণিকভাবে সমাধান করা হয়েছে। তা সত্ত্বেও কিছু স্বার্থান্বেষী মহল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরের মধ্যে বিভাজন সৃষ্টির লক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় বায়বীয় প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে এবং আইন লঙ্ঘন ও ক্ষমতার কোনো অপব্যবহার হয়েছে কিনা তা যাচাই সামরিক বাহিনী পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে যৌথ তদন্ত করা হবে। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজের পাকিস্তান সংস্করণ ও পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট অভিযোগ বা পরোয়ানা ছাড়াই পুলিশ এক সেনা সদস্যের আত্মীয়কে আটক করে। সেনাবাহিনী ও পুলিশের মধ্যকার এই ঘটনার সূত্রপাত এখানেই। যদিও ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর পাঞ্জাব পুলিশ প্রথমে এসব ভিডিওকে ভুয়া অপপ্রচার, অতিরঞ্জিত ও অপ্রাসঙ্গিক বলে দাবি করে। পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক ডক্টর উসমান আনোয়ারও ঘটনাটিকে অপ্রাসঙ্গিক ভাবে ভাইরাল করার জন্য সোশ্যাল মিডিয়াকে দায়ী করেন। তবে পরে পরোক্ষভাবে ঘটনার সত্যতা স্বীকার করেন উসমান আনোয়ার। তিনি পাঞ্জাব পুলিশের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় বলেন, এটি দেশের ওই শত্রুদের উপকার করেছে, যারা এই ধারণা তৈরি করতে চেয়েছিল যে পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পরস্পর বিরোধী। তিনি আরো বলেন, সেনাবাহিনী এবং পুলিশের মধ্যে কোনো বিরোধ নেই, দুই পক্ষ সঙ্গে সঙ্গে বিষয়টি সমাধানের জন্য পদক্ষেপ নিয়েছে। কোরিয়া শতকরা 3 জন প্রাপ্তবয়স্ক গাজা কোকেন হেরোইন নেয়। কোরিয়ার 100 জন প্রাপ্তবয়স্কদের মধ্যে 3 জন তাদের জীবনে অন্তত একবার গাঁজা, কোকেন এবং হেরোইনের মতো অবৈধ নেশা করে থাকে। দেশটির খাদ্য ঔষধ নিরাপত্তা মন্ত্রণালয় তথ্য জানিয়েছে, মাদকের ক্রমবর্ধমান ব্যবহার বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে দেশে একটি প্রধান সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানায়। সমীক্ষায় দেখা গেছে যে 3.1% প্রাপ্তবয়স্ক এবং 2.6% কিশোর কিশোরী 13 ধরনের অবৈধ ড্রাগ গ্রহণ করে থাকে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।